হাই ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ফিল্ম নিউজের সাথে জানি। সো আজকে একটা খুব ভালো সিনেমা, একটা খুবই একটা পুরনো সিনেমা, দুর্দান্ত একটা হিট সিনেমা, অল টাইম ব্লকবাস্টার সিনেমা অমর সঙ্গী, সেই সিনেমাটাকে নিয়ে অনেক কিছু কথা বলবো। সো দেখুন, বাংলা সিনেমা পুরনো পুরনোকে রিভিউ করি আমি, সো সবাই বোর হয়ে যাচ্ছে। আমাকে অনেক ফ্রেন্ডস বলছে যে তুমি সবসময় পুরনো রিভিউ করছো কেন, নতুনের দিকেও বলো। দেখুন, নতুন সিনেমা রিভিউ করার জন্য তো সবাই আছে, প্রত্যেকেই আছে, কি অনেক বাংলা সিনেমা সিনেমা ইউটিউবার আছে যারা নতুন নতুন সিনেমা নতুন আপডেট দিচ্ছে, রিভিউ করছে, কিন্তু আমি সেগুলো করি না, আমি পুরনো সিনেমাগুলোকে রিভিউ করি। বাট ওইটার জন্য সবাই বলছে নাকি তুমি নতুন নতুন দাও, পুরোনোগুলো দিচ্ছ কেন, পুরোনো দিলে নাকি সাবস্ক্রাইব বাড়বে না, সাবস্ক্রাইব কম, সাবস্ক্রাইব কোনো হবে না, ভিউয়ার্স হবে না, লাইক পাবে না, সবাই বলছে এরকম আমাকে। আমি ব্যাপারটাকে বুঝলাম, বললাম হ্যাঁ ঠিক কথা। তো আমি দেখুন কন্টিনিউ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5-6 মাস হয়ে যাবে আমি কন্টিনিউ ইউটিউব চলে মানে ইউটিউব ভিডিও করে আসছি, সবকটাই আমি কিন্তু বাংলা পুরনো পুরনো সিনেমা, কিন্তু সত্যি কথা বলছি এখনও আমার সেরকমভাবে সাবস্ক্রাইব বাড়ছে না, সেরকমভাবে ভিউয়ার্স হচ্ছে না। কেন বাংলা সিনেমাকে ভালোবাসেন, বাংলা পুরনো সিনেমাকেও দেখুন প্লিজ। তবুও আমি বাংলা সিনেমা রিভিউ করে যাবো পুরনো সিনেমা। সো এটা 1987 মুক্তি পেয়েছিল, উফ দুর্দান্ত হিট, যার ডিরেক্টর সুজিত গুহ। হ্যাঁ, আইএম রেটিং হচ্ছেন 6.3 এবং রাইটিং হচ্ছেন অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী রাইটিং ডিরেক্টর করেছেন, কিন্তু অনেক সিনেমা উনি লিখেছেন বা ডিরেকশন করেছেনি, তার মধ্যে এই সিনেমাটা অমর সঙ্গী। উনি রাইটিং করেছেন বা ডিরেক্টর করেছেন সুজিত গুহ। অমর সঙ্গী সিনেমাটাকে কাস্ট গ্রুপ বলতে প্রসেন চ্যাটার্জি, রুমাগো ঠাকুরতা, শকুন্তলা বড়ুয়া, ঈশানি ব্যানার্জি, রবি ঘোষ, রুমা গুহ ঠাকুরদা, বিজেতা পণ্ডিত, বিজেতা পণ্ডিত হচ্ছে এই সিনেমার নায়িকা। এটা যদি অঞ্জন চৌধুরী ডিরেক্টর করতো জানি না কি হতো আর কি না হতো, যাও সুজিত গুহ ডিরেক্টর করেছিল বলে হয়তো সিনেমাটা হিট হয়ে গেছে। তো দেখুন সিনেমাতে নায়িকা যে বললাম বিজেতা, ওর কিন্তু অভিনয়টা খুব তেমনভাবে বেশি নেই, কিন্তু নায়িকাটা সমস্ত ফোকাস ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু দেখানো হয়েছে প্রসেনজিতের দিকে এই সিনেমাতে, প্রথম থেকে বলে রাখি। এবং সিনেমার সিনেমাটোগ্রাফি বলুন কিংবা এই সিনেমার স্ক্রিন প্লে বলুন, এডিটিং বলুন, সব কিন্তু একদম 10-এ-10। হ্যাঁ, এবং সিনেমার ডায়লগ পাঞ্চ বলুন সব, দেখুন যেখানে রাইটিং স্ক্রিপ্ট লিখেছেন অঞ্জন চৌধুরী সেখানে তো কোনো খামতি হওয়ার কথা নয়। তবুও এই সিনেমার যেটা আর একটা ভালো পজিটিভ পয়েন্ট কি, সেটা হচ্ছে মিউজিক। মিউজিক দিয়েছেন বাপি লাহিড়ী, উফ দুর্দান্ত গান। এবং দিল এবং যে গানটা চিরদিনে তুমি জামার, সেই গানটা কিন্তু একটা সেই গানটাই কিন্তু বাংলা হিন্দিতে একটা রিমেক করেছেন বাপিদা, দিল মে হো তুম বলে। ওইটা কিন্তু 1970 সত্যমেব জয়তে সিনেমাটা, বিনোদ খান্না সিনেমাটা উনি এখান থেকে কপি করেছেন। সো বাচ্চাটন, সো এবার অমরসঙ্গী সিনেমাটা গল্পটা যদি বলা থাকে, যদি বলা যেতে পারে গল্পটা কি, গল্পটা কিন্তু একটাই কিন্তু গল্প, যে একটা ছেলে ছোটোবেলায় ভালোবাসতো, বড়ো হয়ে তাকে ভালোবাসার জন্য আসে, কিন্তু তার বাবা মা তাকে রাজি হয় না, এইটাই নিয়ে গল্প, অতটা বেশি গল্প নয়। তারপর শেষের দিকে ক্লাইম্যাক্সের একটু আগে আগে কিন্তু একটু রিলটা একটু বড়ো হতে থাকে। হ্যাঁ, কিন্তু যদি মানে অভিনয় পাওয়া যেতে পারে, অভিনয় কিন্তু সবার প্রত্যেকে দুর্দান্ত অভিনয়, শুভেন্দু চ্যাটার্জি বলুন, রুমাগো ঠাকুরদার অভিনয়টা খুব দুর্দান্ত লেগেছে, রবি ঘোষের অভিনয় বলুন, প্রত্যেকের কিন্তু অভিনয়টা খুব ভালো, এবং যে জায়গার স্থানে যথাস্থানে তথাস্থানে একদম সুন্দর আছে। এবং অমর সঙ্গীর সিনেমার গান, সিনেমা একটা ফুল একটা প্যাকেজিং একটা তৈরি হয়েছিল অমর সঙ্গীর সিনেমাটা, খুব ভালো সিনেমা, আপনারা প্লিজ দেখবেন। খুব একটা পুরনো সিনেমা, তবুও আমি রিভিউ করছি, জানি না কি সাবস্ক্রাইব বাড়বে কি না, ভিউ আস হবে কি না, তবুও আমি করছি। প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ, ভালো থাকুন, টেক কেয়ার, বাই।